তেজদাসকাটি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তো? আশা করি ভালো আছো। বিগত ক্লাসে আমরা ক্ষারীয় ও অম্লীয়মূলক শনাক্তকরণ বিষয়ে আলোচনা করেছিলাম এবং এর পাশাপাশি পাতন এবং আংশিক পাতন কি এবং তার মূলনীতি ও তার পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন এবং ক্রোমাটোগ্রাফি। মিশ্রণ হতে উপযুক্ত দ্রাবকের সাহায্যে কোন জৈব যৌগকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকেই বলা হয় দ্রাবক নিষ্কাশন। কোন কঠিন বা তরল জৈব যৌগকে তাদের জলীয় দ্রবণ থেকে পৃথক করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। জৈব যৌগের জলীয় দ্রবণকে একটি পৃথকীকরণ ফানেলে নিয়ে উপযুক্ত দ্রাবক সহযোগে ঝাঁকানো হয়। চিত্রে একটু দেখো তোমরা, একটা চিত্র উপযুক্ত দ্রাবক সহযোগে ঝাঁকানো হয়। এক্ষেত্রে এমন একটি দ্রাবক ব্যবহার করা হয় যা পানির সঙ্গে মেশে না, কিন্তু জৈব যৌগটি অতিমাত্রায় দ্রবীভূত হয়, যেমন কি ইথার নিতে পারি, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন ডাইসালফাইড ইত্যাদি দ্রাবক হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি। এই দ্রাবক নিষ্কাশনের মূলনীতিটা হচ্ছে যে লাইট ডিজলভ লাইট নীতির আলোকে এটা করা হয়। অর্থাৎ সাধারণত সমযোজী জৈব যৌগ সমূহ অজৈব দ্রাবক যেমন পানি ও লঘু অ্যাসিড দ্রবণ অজৈব দ্রাবক যেমন পানি ও লঘু অ্যাসিড দ্রবণ অপেক্ষা জৈব দ্রাবকে অধিকতর দ্রবণ, তাই জৈব যৌগকে জলীয় দ্রবণ থেকে কোন নির্দিষ্ট জৈব দ্রাবক দ্বারা নিষ্কাশন করা যায়। এতে কি হয়, ব্যবহৃত দ্রাবক পানিতে অদ্রবণীয় হতে হবে। নিষ্কাশনের জন্য ব্যবহৃত আদর্শ জৈব দ্রাবক হিসাবে আমরা একটু আগে বলছিলাম কি কি নিতে পারি, ইথার, ক্লোরোফর্ম, বেনজিন, পেট্রোলিয়া, মিথার ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। তোমরা পদ্ধতিটি বই থেকে আয়ত্ত করে নিবি। আমরা এরপরে চলে যাব ক্রোমাটোগ্রাফি। 1903 সালে উদ্ভিদ বিজ্ঞানী, উনি রাশিয়ান উদ্ভিদ বিজ্ঞানী মিখাইল সোয়েট প্রথম এই ক্রোমাটোগ্রাফি শব্দের অবতারণা করেন। গ্রিক শব্দ ক্রোমা অর্থ বর্ণ, মানে কি কালার, এবং গ্রাফিন এর অর্থ হচ্ছে লিখন, টু রাইট। তাহলে ক্রোমাটোগ্রাফি মানে কি দাঁড়ালো, বর্ণ লিখন, অর্থাৎ বর্ণ লিখন। প্রত্যেকটি ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রেই দুইটা দশা থাকে, একটা হল স্থির দশা এবং আর একটা হচ্ছে চলমান বা সচল দশা। কেমন, মিশ্রণের উপাদান সমূহকে স্থির দশার উপর দিয়ে চলমান দশা দ্বারা প্রবাহিত করে আনা হয়। মিশ্রণের উপাদান সমূহের অধিশোষণের হারের ভিন্নতার কারণে এই উপাদানগুলো পৃথক হয়ে যায়। তো এই ক্রোমাটোগ্রাফি বিভিন্ন পদ্ধতি আছে, আমাদেরও বইয়েও বেশ কয়েকটা পদ্ধতি আছে। প্রথমে কি আছে, পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফির মধ্যে পার্টিশন কলাম ক্রোমাটোগ্রাফি একটা, পেপার ক্রোমাটোগ্রাফি যেটাকে আমরা বলি পিসি একটা, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি টিএলসি তিন লেয়ার ক্রোমাটোগ্রাফি একটা, জেল পরিস্রাবন একটা, আর একটা আছে কি গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি জিএলসি। পরিশোষণ ক্রোমাটোগ্রাফি বলে এক ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিশোষণ কলাম ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিটার একটা চিত্র তোমরা দেখো, এই অনুযায়ী তোমরা বই থেকে এই কলাম ক্রোমাটোগ্রাফি রিডিং আকারে আমরা মূলত আলোচনা করব
ফিল্টার পেপার ব্যবহার করে মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথকীকরণ অর্থাৎ পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করো। পেপার ক্রোমাটোগ্রাফির একটা চিত্র তোমরা প্রথমে দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এর মূলনীতি কি? পেপার ক্রোমাটোগ্রাফি পার্টিশন ক্রোমাটোগ্রাফির একটা উদাহরণ। মিশ্রণের উপাদানগুলো চলমান জৈব দশা ও পানির মধ্যে বন্টিত হয়। স্থির দশাটা হচ্ছে এখানে পানি, যার ক্রোমাটোগ্রাফি পেপারের সেলুলোজের অণুর অভ্যন্তরে থাকে। কেমন? এক্ষেত্রে আমরা হোয়াটম্যান ফিল্টার পেপার ব্যবহার করি। কি কি লাগবে? ল্যাবরেটরিতে ব্যবহৃত কতিপয় নির্দেশক দ্রবণ যেমন মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এগুলো বা তাদের মিশ্রণ, দ্রাবক মিশ্রণ, ফিল্টার পেপার এগুলো আমরা ব্যবহার করব। কিভাবে কাজ করব? দেখো, একটা ফিল্টার পেপারকে 10 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার আকারে কেটে নাও। চিত্রে যেটা আছে ওরকম একটু কেটে নিতে হবে। নাম্বার দুই, ফিল্টার পেপারের নিম্ন প্রান্তে পেন্সিল দিয়ে নমুনা প্রয়োগের জন্য ভিত্তি রেখা অঙ্কন করে নমুনা প্রয়োগের স্থানগুলো, অর্থাৎ এইভাবে করতে হবে, নমুনা প্রয়োগের স্থান নির্ধারণ করতে হবে। এভাবে একটা দাগ দিয়ে এরকম নমুনা প্রয়োগের স্থান নির্ধারণ করে নিতে হবে। কেমন? এবার এই যে আমরা এগুলোকে 1, 2, 3 এভাবে হিসাব করে রাখলাম, এবার এই 1, 2, 3 এই স্পটগুলোকে কৈশিক নলের মাধ্যমে প্রত্যেক নমুনার জন্য আলাদা আলাদা কৈশিক নল ব্যবহার করা, কিন্তু হ্যাঁ, পৃথক পৃথক নির্দেশক ও মিশ্রণ ক্ষুদ্র বিন্দু এই বিন্দু স্থানগুলোতে স্থাপন করতে হবে। নমুনা প্রয়োগের পর এরপরে ফিল্টার পেপারটাকে আমরা শুকাই দিই। জারে এরপরে চিত্রে দেখো একটা জার আছে, জারে দ্রাবক লেখা আছে, জারে 20 মিলিলিটার দ্রাবক মিশ্রণ ঢেলে নিয়ে নমুনা সমেত পেপারকে গ্লাসের মধ্যে এমন ভাবে খাড়া করে বসাও যেন নমুনা রেখা দ্রাবকের কিছুটা উপরে থাকে। অর্থাৎ আমি যখন জারের ভিতরে বসাবো তখন এই যে এই হলো নমুনা রেখা, আমরা আমার এই যে 20 মিলিলিটার যে নেব সেটা যেন এই পর্যন্ত, অর্থাৎ এই রেখাটা যেন এই নমুনা যেন এর ভিতরে ডুবে না যায়, এই ব্যবস্থাটা আমাদের করে রাখতে হবে। বাহক চলমান দশাটি ধীরে ধীরে ফিল্টার পেপার দ্বারা শোষিত হয়ে কৈশিক বলের প্রভাবে উপরের প্রান্তের দিকে পৌঁছাতে থাকে। চলমান দশা কাগজের প্রায় উপরের প্রান্তে চলে গেলে, চলমান দশা কোনটা? পানিটা উপরের প্রান্তে গেলে কাগজটিকে বের করে আনতে হবে, দ্রুত বের করে আনতে হবে, এবং সীমানা অর্থাৎ কোন পর্যন্ত গেল কাগজে সেখানে পেন্সিল দ্বারা একটা দাগ কাটতে হবে। হম, দাগ কেটে দ্রাবক শুকাবার আগে এটাকে দাগ কেটে রাখতে হবে। এরপর কি করব? উপাদানগুলো রঙিন হলে তাদের নির্ণয় করার জন্য আমরা আরেক মান বের করব, আর রঙিন না হলে সেটাকে ডেভেলপ করব। ডেভেলপ করলে এই উপাদানগুলো রঙিন আকারে ভাবা যায়। তো আরেক মান কি? আরেক মান হচ্ছে, আরেক সমান হচ্ছে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ভাগ দ্রাবক কর্তৃক, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এই হচ্ছে আরেক এর মান নির্ণয় করা। অর্থাৎ দ্রাবক কোনটা? এই যে পানি দিয়েছিলাম, আর উপাদান কোনটা? এই উপাদানগুলো যে উপরের দিকে যাবে, যে যেটা যেখানে যাবে সেটা দূরত্ব, যেমন এটার দূরত্ব এতটুকু, এটার দূরত্ব এতটুকু, এটার দূরত্ব এতটুকু, এই এই দূরত্বটাকে, আর দ্রাবকের দূরত্ব কতটুকু, এই মিশ্রণের উপাদানগুলোর আরেক মানের সাথে জানা আরেক মানের তুলনা করতে হয়।
অর্থাৎ কতগুলো স্ট্যান্ডার্ড আরেক মান আমাদের জানা থাকে, এগুলো চার্ট আকারে পাওয়া যায়। এর সাথে তুলনা করে সহজেই এই উপাদানগুলোকে শনাক্ত করা যায়। তো এভাবে ফিল্টার পেপার ব্যবহার করে উপাদান মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথকীকরণ করা যায়। এটাই হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশটুকু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।